আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পুজো মিটতেই রাজ্যজুড়ে জনসংযোগে নামছে তৃণমূল গুরুত্ব আদি নেতাকর্মীদের। এবছরের মতো পুজো শেষ, আর সেই পুজো মেটার পরপরই রাজ্যজুড়ে জনসংযোগে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে যা বেশ গুরুত্বপূর্ণ। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে ব্লকে মঙ্গলবার থেকে দলের বিজয়া সম্মেলনী শুরু করতে ইতিমধ্যেই নির্দেশ চলে গিয়েছে জেলা স্তরের নেতাদের কাছে। শুধু তাই নয়, বিজয়া সম্মেলনীর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। আর একটি অত্যন্ত জরুরি নির্দেশ দেওয়া হয়েছে, তা হলো দলেরই পুরাতন আদি নেতাদের, যারা দলের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো কারণে দলের সঙ্গে এখন যাদের দূরত্ব তৈরি হয়েছে সেই সব নেতাকর্মীদের অতি অবশ্যই এই সব অনুষ্ঠানে সামিল করতে হবে। দল মনে করে এটা অনেকটাই জনসংযোগের কাজ করবে। 2026 নির্বাচনে তৃণমূলকে হারাতে কোমর বেঁধে নামতে চাইছে বামেরা, তাদের পিছন থেকে মদত দিচ্ছে গেরুয়া। এই প্রেক্ষিতে এখন থেকে ঘর গোছাতে চাইছে জোড়াফুল শিবির। সেই সূত্রে দলের আদি নেতাকর্মীদের বাড়তি গুরুত্ব প্রদানের সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দল যখন তৈরি হয় তখন অনেকেই দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, বিভিন্ন কর্মসূচিতে তারা সামিল হতেন। কোনো কারণে তারা অভিমান করে দল থেকে দূরে সরে গেছেন। চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে সেই সব নেতাকর্মীদের মান অভিমান ভাঙিয়ে তাদের ফের দলের মূল স্রোতে সামিল করার পালা। সেই সময় দলের জেলার সভাপতিরা সেই সব নেতা ও কর্মীদের কাছে গিয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ দলে ফিরেছেন, নেকে আবার ফেরেননি। আবার এমন অনেকে আছেন যারা দলে না ফিরলেও অন্য দলেও যাননি, এবার তাদের কাছে টানতে চাইছে তৃণমূল নেতৃত্ব। সেই কাছে টানার মঞ্চ হিসেবে বিজয়া সম্মেলনীতে তাদের যুক্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর। এর পাশাপাশি দলের বিজয়া সম্মেলনীর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে একেবারে অন্য দলের মতাদর্শ শিল্পীদের আনা চলবে না, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে নেতারা মনে করেন। সেই সঙ্গে বিজয়া সম্মেলনী মিটলেই রাজ্যজুড়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কর্মসূচি শুরু করে দিতে বলা হয়েছে। লোকের বাড়ি বাড়ি গিয়ে বাম বিজেপি নীতিহীন নৈরাজ্যবাদ ও রাজনীতির বিরুদ্ধে আম জনতাকে বার্তা দিতে হবে। সামনেই রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, আছে 1টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই সব নির্বাচনে জিতে এই সব এলাকায় বাড়তি জোর দিতে বলা হয়েছে ওই সব জেলার তৃণমূল নেতৃত্বকে। নেতা ও কর্মীদের সেই জন্য আরও পরিশ্রম করার বার্তা দেওয়া হয়েছে। এলাকা ধরে ধরে সংগঠনে কোথায় দুর্বলতা তা নিয়ে আলোচনা করে তা মজবুত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা নেতৃত্বকে। তবে দলের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে সব জায়গায় বন্যা হয়েছে সেই সব এলাকায় বিজয়া সম্মেলনই হবে না, এখনও ত্রাণের কাজ অনেক বাকি রয়েছে, সেই সব কাজ যাতে ঠিকভাবে হয় সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। সন্ন্যাসী পিটিয়ে দলের মুখ পোড়ালেন পদ্ম সাংসদ অনন্ত মহারাজ। তিনি স্বঘোষিত মহারাজ, থাকেনও রাজার হালে, সেখানে পাইক বরকন দাস থেকে লাঠিয়াল সবই হাজির থাকে, তার অনুমতি ছাড়া সেই রাজপ্রাসাদে মাছিও গলতে পারে না। তিনি রাজবংশীদের মাথা, সেই রাজবংশী সম্প্রদায়ের ভোট পেতে বিজেপি তাকে দলের রাজ্যসভার সাংসদও করেছে, কিন্তু এখন তাকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়ে গিয়েছে বিজেপি। তিনি অনন্ত মহারাজ, এখন তার বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক অভিযোগ। রবি সন্ধ্যায় তিনি উত্তরবঙ্গের কোচবিহার জেলার সীতাইয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক সন্ন্যাসীকে গালিগালাজ করার পাশাপাশি তাকে মারধরও করেন। সেই ঘটনার জেরে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে প্রশাসনিকভাবে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার হয়নি এদিন রাত পর্যন্ত। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় সীতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়েছিলেন অনন্ত, সেই সময় তার সঙ্গে ছিলেন এলাকারই দুই বাসিন্দা। তখন আশ্রমে ছিলেন বিজ্ঞতানন্দ তীর্থনাথ মহারাজ। সন্ন্যাসীর সঙ্গে কথা বলতে বলতে মতবিরোধ হয় অনন্তের, এই আবহে কথা কাটাকাটি থেকে সেই সন্ন্যাসীকে গালিগালাজ শুরু করেন অনন্ত। এরপরেই নাকি রাগের মাথায় সন্ন্যাসীর গায়ে হাত তোলেন অনন্ত মহারাজ। সেই ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়, স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে অনন্তকে গ্রেপ্তারির দাবি জানায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের বক্তব্য অনন্ত এখানে বহিরাগত। তিনি কেন আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে মারধর করবেন? অনন্তকে আশ্রমে ফিরে এসে সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে। আশ্রমের পড়ুয়া এবং অন্যান্য আবাসিকরাও একই দাবি তুলেছেন। ঘটনার জেরে কার্যত মুখ পুড়ছে পদ্মের। পরিস্থিতি অনুকূলে নেই দেখে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, হেনস্থার শিকার সন্ন্যাসীর পাশে আছে দল। সাংসদের এহেন আচরণ কোনোভাবে সমর্থন করছে না বিজেপি। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে জানিয়েছেন, এই ঘটনা কখনো মেনে নেওয়া যায় না, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। অনন্ত মহারাজ একজন ভণ্ড, তার কোনো জনসমর্থন নেই। আমরা আশ্রমের মহারাজের সঙ্গে আছি। অনন্ত মহারাজ যা করেছেন অন্যায় করেছেন। অনন্তকে বিজেপি সাংসদ করলেও তার সঙ্গে দলের সেভাবে কারোর কোনো যোগাযোগই নেই। তার থেকেও এখন পদ্মের বনে বড় ভয় ছড়িয়েছে যে সামনেই সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এলাকার বাসিন্দারা এখন অনন্তের উপর যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছেন তাতে তাদের খুব উপরে পড়ছে উপনির্বাচনের রায়। আর সেই রায় যাবে বিজেপির বিরুদ্ধে। এই অবস্থায় বঙ্গ বিজেপির তরফে অনন্তকে বার্তা দেওয়া হচ্ছে, যত শীঘ্র সম্ভব ঘটনার জেরে ক্ষমা চেয়ে নিয়ে পরিস্থিতি সামাল দিতে। যদিও সূত্রে জানা গিয়েছে অনন্ত ক্ষমা চাইতে নারাজ, কেননা তিনি রাজবংশীদের মহারাজ। মুখ ফিরিয়েছে জনতা। চিকিৎসকদের আন্দোলন থেকে ফায়দা লুটতে নয়া কৌশল গেরুয়া শিবিরের। রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চলমান কর্মবিরতির পাশাপাশি চিকিৎসকরা রিলে অনশনে নেমেছেন এবং গণস্থান দিয়ে আন্দোলনকে শক্তিশালী করছেন। তবে এই আন্দোলন জনসমর্থন পাচ্ছে না, ফলে কলকাতার ধর্মতলায় চিকিৎসকদের অনশন মঞ্চে লোকের ভিড় নেই। গত সপ্তাহে সিপিএমের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল দলের নেতাকর্মীদের চিকিৎসকদের আন্দোলনে হাজির হতে হবে, কিন্তু সেই নির্দেশ একদম অকার্যকর হয়েছে। দলের নেতাকর্মীরা এর প্রতি পাত্তা দেয়নি। এরপর বিজেপিও মাঠে নামতে প্রস্তুত হয়েছে। এদিন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি প্রেস বিবৃতিতে বলেছেন, সরকার বিরোধী এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পূর্ণ সমর্থন করছে বিজেপি। আন্দোলনকারীদের বিক্ষোভ স্বাভাবিক। এদিকে আন্দোলনের নাম করে রাজনীতি হওয়ার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসও উদ্বিগ্ন। রাজ্যের জনতা এখন চিকিৎসকদের আন্দোলনকে জনসমর্থন দিতে অস্বীকার জানাচ্ছে। তারা দেখছেন সরকারের তরফ থেকে যে মাইনে দেওয়া হচ্ছে তার বিনিময়ে চিকিৎসকরা কাজ করতে অস্বীকার করছেন। এমন পরিস্থিতিতে সিপিএম ধর্মতলায় ভিড় জমাতে ব্যর্থ হওয়ার পর বিজেপি তাদের নেতাকর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আরজিকর কাণ্ডের সুবিচার চাওয়ার নামে রাজ্যে অস্থিরতা বাড়াতে চাইছে বিজেপি এবং বামেরা। লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমেছে আর রাজ্যের বিধানসভা নির্বাচনে আগে বিজেপি বামেদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তবে রাজনৈতিক ক্ষেত্রের এই খেলা এবং জনগণের মধ্যে বিরক্তি বাড়ায় আন্দোলন ক্রমশ জনসমর্থন হারাচ্ছে। অতএব রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নৈরাজ্যের এই পরিস্থিতিতে জনগণের সমর্থন ছাড়া কোনো দলের জন্য এগিয়ে যাওয়া সম্ভব নয়। জনগণের কণ্ঠস্বর এখন মুখ ফিরিয়ে নেওয়া, আর সেজন্য চিকিৎসকদের আন্দোলন কোন দিকে যাচ্ছে তা অনিশ্চিত। 51 জন ডাক্তারকে সাসপেন্ড, হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিরাট পদক্ষেপ তোলপাড়। আরজিকর হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার পর শিরোনামে উঠে এসেছে থ্রেড কালচার এর বিষয়টি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই নিয়ে 51 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই জল গড়ালো কলকাতা হাইকোর্ট অবধি। আরজিকরের অন্দরে থ্রেড কালচার এর অভিযোগ ওঠার পর একটি তদন্ত কমিটি তৈরি হয়। সেই তদন্ত কমিটি সবটা খতিয়ে দেখার পর 51 জনকে সাসপেন্ড করা হয়। এবার এই চিকিৎসকরাই সোজা হাইকোর্টে দ্বারস্থ হলেন। হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করতে চেয়ে উচ্চ আদালতে গিয়েছেন তারা। জানা যাচ্ছে হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই সাসপেন্ডেড চিকিৎসকরা। ইতিমধ্যে তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন জাস্টিস সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, বুধবার সকালে দফায় দফায় তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রায় 15 থেকে 20 জন সাসপেন্ডেড অথবা বহিষ্কৃত জুনিয়র চিকিৎসক। পুজো সম্পন্ন হলেই পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। এবার সামনে এলো হাইকোর্টের যাওয়ার খবর।
এর আগে সাংবাদিক সম্মেলনও করেছিলেন আরজিকরের সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরা। দাবি করেছিলেন আসল তথ্য ও প্রমাণ লোপাট করিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এবার তারাই আন্দোলনের কথা বলছেন। তবে যারা সত্যি সত্যি গরিব মানুষদের পরিষেবা দিতে ইচ্ছুক তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এবার পুজো মিটতে না মিটতেই জানা গেল হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোজা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা। আগামী শুক্রবার মামলার শুনানিতে কি হয় আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের। চিকিৎসকদের যে কোনো কর্মসূচিতে পাশে দাঁড়ান বিজেপি কর্মীদের নির্দেশ সুকান্তের। ধর্মতলায় অনশনের আট দিন, ধর্ষণ খুনের বিচার থেকে নিরাপত্তা দশ দফা দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে এবার বিজেপি কর্মীদের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অনশনের অষ্টম দিন, গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি তিন সহযোদ্ধা। তারপরও আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলা ধর্ণা মঞ্চে অনশনের এদিন অষ্টম দিন। এই আবহে বিজেপি কর্মীদের সুকান্ত মজুমদার নির্দেশ দিয়েছেন কালো শক্তির হাত থেকে চিকিৎসকদের বাঁচাতে হবে। চিকিৎসকদের যে কোনো কর্মসূচিতে পাশে দাঁড়ান, আন্দোলনে যোগ দিন। এদিকে আরজিকর কাণ্ডের বিচার নিরাপত্তা সহ দশ দফা দাবিতে যখন ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা, তখন ফের এসএসকেমে উঠল দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ। হকি স্টিক উইকেটের আঘাতে মাথা ফাটল রোগীর আত্মীয়র। এদিন সকালে হামলার ঘটনা ঘটল এসএসকেমের ট্রমা কেয়ার সেন্টারের সামনে। পুলিশ সূত্রে খবর, অন্য কোথাও দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়। এক পক্ষ অপর পক্ষকে খুঁজতে মোটরবাইক চড়ে হকি স্টিক উইকেট নিয়ে হাসপাতালে আসে। এরপরই শুরু হয় তাণ্ডব। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বাঁকুড়া থেকে আসা এক রোগীর ছেলের। স্বাধীনতা দিবসের আগের রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীদের দল। পুলিশের সামনেও অবাধে ভাঙচুর করা হয় হাসপাতালে। সেই ঘটনার দু মাস পরেও অরক্ষিত সরকারি হাসপাতাল, নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলেছেন রোগী পরিজনরা। আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের কয়েকদিন পরেই হামলা হয় এসএসকেমে। এক নাবালকের মৃত্যুতে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে মৃতের পরিজনদের বিরুদ্ধে। গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে গত মাসে তুলকালাম বাঁধে উত্তর চব্বিশ পরগনার সাগরদত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। আরজিকর কাণ্ডের পরেও যে সরকারি হাসপাতাল নিরাপত্তার ছবিটা বদলায়নি তার প্রমাণ এদিনের ঘটনা। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল? এসএসকেমের ঘটনার পর যখন উঠছে প্রশ্ন, তখনই নড়েচড়ে বসে পুলিশ। হাসপাতালের সামনে বসানো হয় গার্ডরেল। পুলিশ সূত্রে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।